আসসালামু আলাইকুম। বিকেল চারটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি জান্নাতুল ফেরদৌস শিমল। বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীদের হামলায় দুই সেনা নিহত, ব্যবসায়ীকে আটক করে ঘুষ আদায়ের অভিযোগে দুই এসআই বরখাস্ত। রোববার পর্যন্ত থাকতে পারে বৃষ্টির প্রবণতা, আবার বাড়বে গরম। হেফাজত নেতা মনির কাশিমের জামিন এক মামলায়, দুইটিতে খারিজ। নাইকো মামলায় অভিযোগ গঠন বাতিলে খালেদা জিয়ার আবেদন। বাড্ডায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, শিশু বক্তা রফিকুলের বিরুদ্ধে সাক্ষ্য পেছাল। দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের। কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত। বাইডেনের অস্ট্রেলিয়া সফর স্থগিত, বাতিল হল কোয়াড বৈঠক। এবং বিশ্ববাজারে গমের দাম কমেছে, শুনছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, কুকিচিন ন্যাশনাল আর্মির আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। আজ আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়ে পাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর আসে। এই সংবাদ পেয়ে সুংসুংপাড়া আর্মি ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট স্থানে যায়। টহল দলটি জারুলছড়ি পাহাড় নিকটস্থ পানির ছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর 1:35 দিকে কুকিচিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়ে। এতে দুইজন অফিসার ও দুই সৈনিক আহত হন। আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মারা যায়। আহত অপর দুই অফিসার বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন। সিরাজগঞ্জের সদর উপজেলার ভাঙাড়ি ব্যবসায়ী লাভলু ইসলামকে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আটক করে ঘুষ আদায়ের অভিযোগে কাজীপুর থানা পুলিশের দুই উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত দুজন হলেন এসআই আবুল হোসেন ও শহীদুল ইসলাম শহীদ। তাদের বরখাস্তের পর সিরাজগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গোপসাগরে সম্প্রতি সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে তীব্র গরমের পর শুরু হয়েছে বৃষ্টির প্রবণতা। বুধবার সকাল 9:35 থেকে 10:20 পর্যন্ত 45 মিনিটে রাজধানী ঢাকায় 37 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, আরও 2 থেকে 4 দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাশিমিকে এক মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। তবে আরও 2 মামলায় তার জামিন হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েসের হাইকোর্ট বেঞ্চ 3 মামলায় রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম আমিনউদ্দিন, আসামি পক্ষ আইনজীবী দেলোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনে বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার এই রিভিশন আবেদনটি দায়ের করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল সাংবাদিকদের জানান, রিভিশন আবেদন করা হয়েছে, হাইকোর্টে বিষয়টি শুনানি হবে। রাজধানীর পাঠা থানাধীন এলাকায় চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ ইয়াদ আলী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 6টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড শার্টফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাড্ডা থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ রাসেল পারভেজ গণমাধ্যমকে জানান, সকালের দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বেলা 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ সময় কোনো সাক্ষী না আসায় আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 অক্টোবর দিন ধার্য করেন। এদিন রফিকুল আদালতের হাজিরা দেন। সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী শামীম আল মামুন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় সবুজ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর 4টায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল ব্রাক অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত যুবক নান্দাইল পৌর শহরের ভূইয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস নামে এক বাংলাদেশী মারা গেছেন। সোমবার দেশটির ইসবিলিয়া ও রিহাব এলাকায় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কুদ্দুসের দেশের বাড়ি যশোরে। তিনি জেলার রূপদিয়া উপজেলার কোতোয়ালি সদর থানার কোসোয়া ইউনিয়নের বাসিন্দা। নিহতের ভাগ্নে ফয়সাল জানান, প্রায় দেড় যুগ ধরে কুয়েতে বসবাস করছেন তিনি। দেশটিতে একটি সুপার মার্কেটে কাজ করতেন আব্দুল কুদ্দুস। দেশে তার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছেন। জাপানে G7 বৈঠকের পরে যুক্তরাষ্ট্রে ফিরবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে করে স্থগিত হয়েছে তার অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনি সফর। আর অস্ট্রেলিয়ার সফর বাতিলের ফলে ক্যানবিয়ারে অনুষ্ঠিত কোয়াড বৈঠকও বাতিল করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিষয়টি নিশ্চিত করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। অবশেষে আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে। খাদ্যপণ্যটি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এ নিম্নমুখিতা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, প্রত্যাশার চেয়ে যুক্তরাষ্ট্র কম সরবরাহের পূর্বাভাস দেয় কয়েকদিন ধরে গমের দাম বাড়ছিল। তবে কৃষ্ণসাগর বন্দর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির চুক্তির মেয়াদ বৃদ্ধির আলোচনা চলছে। এতে খাদ্যপণ্যটির দরপতন ঘটছে। মঙ্গলবার শিকাগো বোর্ড অফ ট্রেডে সবচেয়ে সক্রিয় গমের দাম কমেছে 0.7%। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্যনতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।